আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান ডাইড্রোজেস্টেরন। এই মেডিসিনকে ফিমেল সেক্স হরমোন মেডিসিনও বলা হয়। ফিমেল সেক্স হরমোন মেডিসিন কি? এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক হরমোন ব্যালেন্স করার জন্য যে মেডিসিন ব্যবহার করা হয় তাকেই সেক্স হরমোন মেডিসিন বলে। আমি অনেকবার বলেছি, মেডিসিন নিয়ে চাইলে অনেক কথা বলা যায়, কিন্তু এত সময় নিয়ে মানুষের দেখার ধৈর্য কম, তাই স্বল্প সময়ের ভিতরে যেগুলো না জানলেই নয় সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই মেডিসিন মিসক্যারেজ অথবা গর্ভপাত ও গর্ভরোধেও ব্যবহার করা হয়। ইন্ডিকেশন অর নির্দেশনা অথবা কী কী রোগের জন্য এই মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে। এই মেডিসিন অ্যান্ড্রোমেট্রোসিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। অ্যান্ড্রোমেট্রোসিস তাহলে কি? জরায়ুর সব থেকে ভিতরের স্তরের নাম অ্যান্ড্রোমেট্রিয়াম কোষ। অ্যান্ড্রোমেট্রোসিস তখনই হয় যখন অ্যান্ড্রোমেট্রিয়াল টিস্যু জরায়ুতে না হয়ে ফ্যালোপিয়ান টিউব অথবা ডিম্বাশয় অথবা অন্য কোনো অঙ্গে বা স্থানে হয়। মাসিক সংক্রান্ত সমস্যা যেমন নিয়মিত মাসিক না হওয়া, সঠিক সময় মাসিক না হওয়া, মাসিকের সময় অতিরিক্ত ব্যথাযুক্ত রক্তপাত এবং অনেক সময় ধরে রক্তপাত হওয়া, মাসিকের সময়কাল ছাড়াও ছিটে ছিটে রক্ত দেখা যাওয়া। অ্যান্ড্রোমেট্রোসিস থাকলে সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে মাসিক হয় না, যার কারণে প্রচণ্ডভাবে তলপেটে ব্যথা হয় এবং এটাই এই রোগের প্রধান উপসর্গ। অন্যান্য উপসর্গ তো আছেই। এই রোগের সঠিক সময় চিকিৎসা না করলে বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা থাকে। ফিমেল ইনফার্টিলিটি অথবা মহিলা বন্ধ্যাত্ব। মহিলা বন্ধ্যাত্ব বিভিন্ন কারণে হতে পারে, তার ভিতরে বয়স, শারীরিক সমস্যা এবং পরিবেশগত কারণে। এ কথাগুলো বিশ্লেষণ করলে আরও যে বিষয়গুলো বলতেই হয়, অনিয়মিত ঋতুচক্র, অতিরিক্ত রক্তক্ষরণ পিরিয়ডের সময়, অবাঞ্ছিত লোম, ব্রণ এবং যাদের শারীরিক পরিশ্রম হয় না, অতিরিক্ত ওজন, অনিয়মিত খাদ্যাভ্যাস, উচ্ছৃঙ্খল জীবনযাপন। মিসক্যারেজ হওয়া থেকে রক্ষা করে এবং গর্ভপাতের আশঙ্কা থাকলে, স্বেচ্ছা গর্ভপাতের ইতিহাস থাকলে, এছাড়াও অকালীন অথবা নির্দিষ্ট সময়ের আগে মেয়েদের প্রসব হওয়ার সম্ভাবনা থাকলে। কন্ট্রাইন্ডিকেশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া। কিছু ঔষধের সাথে প্রতিক্রিয়া দেখা দিতে পারে, ঔষধের গ্রুপ নাম অথবা জেনেরিক নামগুলো বলছি। কারবামাজেপিন, গ্রাইসোফুলবিন, ফেনোবারবিটাল, রিফামপিসিন ইত্যাদি। সতর্কতা, 18 বছরের কম বয়সী রোগীদের ক্ষেত্রে এই মেডিসিন ব্যবহার করা যাবে না। প্রেগনেন্সি অবস্থায় ব্যবহার করে তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি এবং মিসক্যারেজ রক্ষা করার ক্ষেত্রে গর্ভাবস্থায় ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ সতর্কতা, যাদের ডায়াবেটিস, হাঁপানি, মিরগি রোগ, হৃদরোগ, হার্ট ফেলর, উচ্চ রক্তচাপ, পেপটিক আলসার, গ্লুকোমা, অতিরিক্ত ওজন, পিত্তনালীর পাথর ইতিহাস আছে এবং লিভারে অক্ষমতা আছে, পরিবারের স্তন অথবা জরায়ুর ক্যান্সার ইতিহাস আছে, তাদেরকে এই বিষয়গুলো আগে থেকেই ডক্টরকে জানিয়ে নেওয়া উচিত, কেননা এই মেডিসিন গ্রহণকালীন সময় তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহার বিধি। কখন কিভাবে এই মেডিসিন আপনি খাবেন এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে রোগ, রোগী এবং চিকিৎসকের উপরে। তারপর কিছু বেসিক ধারণা আমি দিচ্ছি। প্রথমে অ্যান্ড্রোমেট্রোসিস রোগীদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম অথবা একটি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার, কখনো কখনো মাসিকের 5ম দিন থেকে 25ম দিন পর্যন্ত খেতে বলা হয়। ফার্টিলিটি অথবা বন্ধ্যাত্ব রোগীদের ক্ষেত্রে একটি করে 10 মিলিগ্রামের ট্যাবলেট দিনে 2 বার এবং কখনো কখনো 14ম দিন থেকে 25ম দিন পর্যন্ত দেওয়া হয়। এভাবে 6 বার কন্টিনিউ করার কথা বলা হয় যতদিন না পর্যন্ত আপনার কনসিভ হয়ে থাকে। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, মিসক্যারেজ বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। এর ভিতরে 2টা ভাগ আছে, একটা হলো বারবার বাচ্চা নষ্ট হয়ে গেছে পূর্ববর্তী সময়, আর একটা হলো যে গর্ভবতী অবস্থায় হুমকির মুখে বাচ্চা নষ্ট হতে পারে। 2টার আলাদা আলাদা ডোজ। প্রথমে বলতেছি যেটা পূর্ববর্তী সময় বাচ্চা নষ্ট হয়েছে তাদের জন্য 10 মিলিগ্রাম করে
একটি ট্যাবলেট দিনে দুইবার গর্ভধারণের 12 সপ্তাহ পর্যন্ত খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যটি হলো থ্রেটেন মিসকারেন্স অথবা গর্ভপাতের হুমকিতে অথবা গর্ভপাতের হুমকির মুখে একসাথে একত্রে 4টি ট্যাবলেট খেতে হবে। এরপর প্রতিদিন 1টি করে ট্যাবলেট 8 ঘন্টা অন্তর অথবা দিনে 3 বার খেতে হবে। মাসিক সংক্রান্ত সমস্যার জন্য 10 মিলিগ্রামের 1টি করে ট্যাবলেট দিনে 2 বেলা বা 2 বার মাসিকের 11তম দিন থেকে 25তম দিন পর্যন্ত খাওয়ার পরামর্শ দেওয়া হয়। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির ক্ষেত্রে 10 মিলিগ্রামের 1টি করে ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার এবং মাসিকের 14তম দিন থেকে 24তম দিন পর্যন্ত খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কতদিন খাবেন এটা রোগীর উপরে এবং ডায়াগনোসিসের উপরে নির্ভর করবে। সাইড এফেক্ট অর পার্শ্বপ্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন গ্রহণকালীন সময়। আপনারা জানেন প্রতিটি মেডিসিনের ক্ষেত্রেই কম বেশি পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, ঠিক তেমনি এই মেডিসিনের ক্ষেত্রেও কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন মাসিকের মতো রক্তপাত হঠাৎ করেই, স্তনে ব্যথা, স্তন ফুলে যাওয়া, মাথা ব্যথা, মাইগ্রেন, বমি বমি ভাব, পেটে ব্যথা, পায়ে টান পড়া, দুর্বলতা, ওজনের পরিবর্তন, ক্ষুধামন্দা, মাথা ঘোরা, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়া, পা হালকা ফুলে যাওয়া, রক্তনালীতে জমাট বাঁধা ইত্যাদি। তবে সবার ক্ষেত্রে দেখা দেবে না এবং ঔষধ খাওয়া ছেড়ে দিলে সব আবার স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ।